নমস্কার, আমি অঙ্কিতা। আর আমার অঙ্কিতা নিরামিষ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ পিৎজা। তো কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি সবই আপনাদের দেখাবো। তো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ গরম জল নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1/3 টেবিল চামচ ইস্ট। এবার এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। 15 মিনিট পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 টেবিল চামচ লবণ। এগুলোকে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এবারে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা কিন্তু আমার প্রায় মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য কিন্তু ঢেকে রাখব। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি পনিরটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। কড়াইতে যেটুকু তেল আছে এর মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলোও কিন্তু ভেজে নেব। এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। এক ঘন্টা পর আমি ঢাকনার মুখটা খুললাম আর দেখছি ডোটা কত সুন্দর ফুলে গেছে। এবার এটাকে আমি আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি হালকা একটু ময়দা দিয়ে ডোটাকে কিন্তু বেলে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে অল্প একটু ময়দা দিয়ে তার উপরে এই বেসটাকে তুলে দিলাম। এবার আমি এর চারপাশটা একটু হাত দিয়ে ভালোভাবে উঁচু করে দিয়েছি আর পিৎজার মাঝখানটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে রেখেছিলাম টমেটোর সস, সেটাকে আমি পিৎজার ওপরে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। আর তারপরে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেগুলোও আমি 1-1 করে দিয়ে দিচ্ছি। এবার আগে যে ক্যাপসিকাম আর টমেটো ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি 1-1 করে। এবার আমি চিজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 50 গ্রাম চিজ, আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। এর উপর দিয়ে আবারও আমি একটু পনির দিয়ে দেবো। এই পনিরটা একটু সস মাখিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য, তাতে একটা লোহার স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পিৎজার থালাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পিৎজাটাকে একদম লো ফ্লেমে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 30 মিনিট আমার হয়ে গেছে, আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে আপনাদের আমি পিৎজাটা দেখিয়ে দিচ্ছি। আমার পিৎজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো থাকবেন।